আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করছি আল্লাহর আশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন। সহজ এবং অল্প সময় তৈরি করে নেওয়া যায় এরকম ডেজার্ট রেসিপি আমাদের সবারই কম বেশি খুব পছন্দের হয়। আজ আমি আপনাদের সাথে সেরকম একটা খুবই সহজ আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় এরকম একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাস্টার্ড পাউরুটি। আর এটা খেতে এতটাই মজার হয় যে আপনারা বাসায় তৈরি করলে সবার অনেক বেশি পছন্দ হবে আর বারবার তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আমি সেটা কেটে নিচ্ছি না, তবে আপনারা চাইলে কেটেও নিতে পারেন। এখন এই পাউরুটির একটা একটা করে পিস নিয়ে আমি সেটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কীভাবে ভাগ করে নিয়েছি। একইভাবে সবগুলো পাউরুটির পিসকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। 4 পিস পাউরুটি আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, আর তেলের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। তবে চাইলে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারবেন, ঘি বা বাটার দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে, বা চাইলে শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন। বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে আমি বেশ 1 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মোটামুটি লোয়ে রাখতে হবে। মোটামুটি লোয়ে রেখেই পাউরুটিগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে পাউরুটিগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। পাউরুটিগুলোকে বেশ 1 বার একটু উল্টে পাল্টে ভেজে নিব, তাহলে এগুলোতে যেমন সুন্দর একটা কালারও আসবে আর এগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি চুলার আঁচটাকে কিন্তু মোটামুটি লোয়ে রেখে এগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি পাউরুটির পিসগুলো ভেজে নিব। পাউরুটির ডেজার্ট আমি 4 পিস পাউরুটি দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আমি একইভাবে সবগুলো পাউরুটির পিস ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে, এখন রুম টেম্পারেচারে আছে। আর আমি এখানে 1/2 কাপ তরল দুধ আলাদা করে নিয়েছি, এটাও জাল করা দুধ। আর এই দুধের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি, আর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ইউজ করব। দুধটাকে এখন জাল করে নিচ্ছি। দুধটা যেহেতু আগে থেকে জাল করে, এটাকে খুব বেশিক্ষণ জাল করতে হবে না। যখন দুধে বলক চলে এসেছে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে নিয়েছি, আর যে কাস্টার্ড পাউডারটাকে মিক্স করে রেখেছিলাম দুধের সাথে সেটাকে আবার একটু মিক্স করে নিয়েছি, কেননা কাস্টার্ড পাউডারটা নিচে জমে যায়। এখন সেই মিশ্রণটাকে আমি আস্তে আস্তে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এটাকে এখন অনবরত নাড়তে হবে, তা না হলে এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরপরই দেখবেন এটা খুব দ্রুত ঘন হতে শুরু করেছে। 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো চিনি, তবে 1/2 কাপের একটু কম দিয়েছি। মিষ্টিটা আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন এটাকে আবার অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে, আর এই মিশ্রণটা দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম ঘন হয়ে গিয়েছে। আমি এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি, এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে এটাকে যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে গরম অবস্থাতেই। আর যে পাউরুটির পিসগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই কাস্টার্ডের মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কাস্টার্ডের মিশ্রণটা যেন অবশ্যই গরম থাকে। আর আমি পাউরুটির পিসগুলোকে সম্পূর্ণ ডুবিয়ে দিচ্ছি না, অর্ধেকটা ডুবিয়ে দিচ্ছি আর অর্ধেকটা বাইরের দিকে রাখছি। এতে এটা উপরের সাইডটা কিছুটা ক্রিস্পি হবে আর ভেতরের সাইডটা অনেক বেশি সফট হবে। তবে আপনারা চাইলে কিন্তু পুরো পাউরুটির পিসটাকে এই কাস্টার্ডের মিশ্রণের ভেতরেও দিয়ে দিতে পারেন, এতে এটা অনেক বেশি সফট হবে। এই ডেজার্টটা কিছুটা সফট এবং কিছুটা ক্রিস্পি হলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট মতো করে নিতে পারেন। এখন এটার ওপরে আমি কিছুটা পেস্তা বাদাম এবং কিছুটা কাঠবাদাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন, বা দিতে না চাইলে না দিলেও চলবে। তবে ড্রাই ফ্রুট দিলে এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য। আমি 2 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। আপনারা পাশের ছোটোখাটো যে কোনো অকেশনে এই ডেজার্টটি খুব অল্প সময় তৈরি করে নিতে পারেন। ভীষণ মজার এই ডেজার্টটি, কাউকে একবার তৈরি করে খাওয়ালে নিশ্চয় বারবার রিকোয়েস্ট আসবে। পাশের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আর আমার আজকের এই সহজ এবং মজার ডেজার্ট রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।